সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মফিজুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান বিষ্ণুপুর ইটালি মডেল হাইস্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এটি কথা বলতে চাই যে অনলাইন ক্লাসে যে তোমাদের একটা সৌভাগ্য যে আমরা সকল শিক্ষকের কম্বিনেশনের ফলে, মানে একত্রকরণের ফলে তোমাদের সাথে আমাদের একটাতে কমিউনিকেশান, একটা যোগাযোগের মাধ্যমে তোমরা পড়াটা ভালো করে জানতে পারতেছো, শিখতে পারতেছো, এইটা সৌভাগ্য আমাদের হয় নাই। আমরা যখন পড়েছি তখন আমাদের নিজের কষ্ট করে আমাদের শিখতে হয়েছে। কে জন্য বললাম যে এমন অনেক স্কুলের শিক্ষক আছে যে যখন পড়ায় তখন সেই স্কুলের ছাত্র ওই শিক্ষককে বুঝতে পারে না, তো এখন তার সমস্যার সমাধান, কারণ আমাদের শিক্ষকের যে কম্বিনেশনটা হয়েছে এতে তুমি যে কোনো শিক্ষকের ক্লাস তুমি দেখতে পারবে বসে থেকে আর ওই একই স্কুলের একই শিক্ষকের কাছে তোমার মানে ধর্না ধারে বসে থাকতে হবে না, তুমি যে কোনো শিক্ষকের ক্লাস ভালো করে দেখতে পারবে। তাই আমি মোহাম্মদ মফিজুর রহমান আবারও তোমাদের সামনে এসেছি অনলাইনে একটি ক্লাস নিতে। তো ক্লাসের সাবজেক্ট ছিল রসায়ন। তো রসায়নটা একটা খুব মজার সাবজেক্ট, যদি তুমি ভালো করে এই রসায়নটা যদি বুঝতে চাও, পড়তে চাও, এবং এই সকল শিক্ষকের রসায়ন ক্লাসটা যদি ভালো করে ফলো করো, তাহলে দেখবে যে এই রসায়ন আসলেই রসায়নের রস নিয়ে আসে। কারণ রস আলে শরীরে একটু মজা থাকে, তোমার পড়তে সুন্দর লাগবে, তোমার কঠিন কিছুই মনে হবে না। আর এই রসায়ন আমি তোমাদের সামনে আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে একাদশ অধ্যায়। এই একাদশ অধ্যায়টি হচ্ছে জৈব রসায়ন। এছাড়া অন্য যে অধ্যায়গুলো আমরা পড়েছি সেগুলো হচ্ছে অজৈব রসায়ন, মানে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। একমাত্র আগে যে সৃজনশীলের পূর্বে যে বইটি ছিল রসায়নে, সে বইটি এই অধ্যায়ের নামই ছিল জৈব যৌগ, আর ওই বইয়ে ব্যাপক আলোচনা ছিল। কিন্তু এখন এই সৃজনশীল বইয়ে যে এত কম বিষয়, এত যে কম আলোচনা করছে যে একজন ছাত্রের ওইটা বোঝা খুবই অসম্ভব। সেজন্য আমি চেষ্টা করব এই অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে তোমাদের বোঝাতে। আশা করি তোমরা একটু মনোযোগী হও, তোমরা খুব ভালো করে এই অধ্যায় বুঝতে পারবে। তো এই অধ্যায়ের এবারে আমরা একটু চিন্তা করি যে অধ্যায়ের প্রথমে জীবাশ্ম, খনিজ সম্পদ জীবাশ্ম, একটু জীবাশ্ম নিয়ে কিছু আলোচনা করি। এই জীবাশ্ম হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে তারা পৃথিবী থেকে তারা মাটির নিচে তারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর এই ক্ষয়ের ফলে মাটির নিচে যে উদ্ভিদ ও প্রাণীদেহ থেকে তৈরি হয়েছে, উদ্ভিদ দেহ থেকে হয়েছে কয়লা, আর মাটির নিচে যেগুলো প্রাণী ছিল সেই প্রাণীগুলো থেকে ক্ষয়প্রাপ্ত হয়েছে তেল, গ্যাসীয় পদার্থ সৃষ্টি হয়েছে। এই ক্ষয়প্রাপ্ত মানে অবিরাম গতিতে চলতিছে, এখনও চলতিছে, আর চলার ফলেই একটা গ্যাসের সৃষ্টি হয়েছে। এই গ্যাসই হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তাহলে প্রাকৃতিক গ্যাস হচ্ছে প্রধান কার্বন আর হাইড্রোজেন। কার্বন হাইড্রোজেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। আর হচ্ছে মিথেন, প্রাকৃতিক গ্যাস প্রধান মিথেন। মিথেন বলতে আমরা বুঝি যে CH4 মিথেন। তাহলে কার্বন আর হাইড্রোজেন এই দুটি যৌগ নিয়েই আমি একটু আলোচনা করব। তোমরা অবশ্যই জেনে গেছো যে ছাড় কোনটা নিয়ে আলোচনা করবে, যেহেতু কার্বন আর হাইড্রোজেন সেহেতু তোমরা নিশ্চয়ই ভেবে ফেলেছো যে হাইড্রোকার্বন নিয়ে ছাড় আলোচনা করবে। তাই আজকের বিষয়টা হচ্ছে আজকের পার্শ্ব নাম হচ্ছে হাইড্রোকার্বন। পার্শ্ব নাম হচ্ছে হাইড্রোকার্বন।
হাইড্রোকার্বন। তাহলে আমরা হাইড্রোকার্বন কি? কার্বন এবং হাইড্রোজেন এই দুটির সমন্বয়ে গঠিত হয় হাইড্রোকার্বন। তাহলে আমরা হাইড্রোকার্বন নিয়ে অনেক যৌগ আছে, যৌগ যৌগের মধ্যে যতগুলো যৌগ যৌগ আছে তার মধ্যে হাইড্রোকার্বনের সংখ্যাই বেশি। এই যৌগ যৌগ আমরা তাহলে আমরা একটু জেনে নিই যে এই জৈব যৌগ দ্বারা কী কী হাইড্রোকার্বন তৈরি হতে পারে কার্বন আর হাইড্রোজেন দ্বারা, শুধু কার্বন এবং হাইড্রোজেন। অ্যালকিন অ্যালকাইন অনেক আছে, তো আমরা হচ্ছে জৈব যৌগ না, এই জৈব যৌগগুলো একটু জেনে নিই। কার্বন আর হাইড্রোজেন দ্বারা দ্বারা গঠিত যৌগ এটা হচ্ছে মিথেন। মিথেন এগুলো হচ্ছে সব অ্যালকেন জাতীয় যৌগ, অ্যালকেন। যেগুলো অ্যালকেন হচ্ছে কার্বনের সাথে অবশিষ্ট যৌগগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয় তাকে আমরা অ্যালকেন বলবো, মিথেন। তাহলে মিথেন, দুই নাম্বার ইথেন, তিন নাম্বার প্রোপেন, চার নাম্বার বিউটেন, পাঁচ নাম্বার পেন্টেন, ছয় নাম্বার হেক্সেন, সাত নাম্বার হেপটেন, আট নাম্বার অক্টেন, নয় নাম্বার ননেন, দশ নাম্বার ডেকেন। ডেকেন আমরা 20 পর্যন্ত যেতে পারবো, তোমরা যদি কাগজ কলম হাতে নিয়ে থাকো তাহলে লিখে নিতে পারবে যে এগুলো আমরা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ যৌগ, মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন অক্টেন ননেন ডেকেন। এইগুলো আমরা শুধু কার্বন পরমাণুর উপর ভিত্তি করে, কার্বন শুধু কার্বন পরমাণুর। দেখেন প্রোপেন, প্রোপেন বুঝবো বলে আমরা তিন কার্বন, পেন্টেন বলবো বুঝবো আমরা পাঁচ কার্বন, এরকম আমরা দশটা লিখেছি। তারপরে যদি আরও যাই তাহলে এগারো নাম্বার কী হবে, অক্টাডেকেন ডোডেকেন ট্রাইডেকেন টেট্রাডেকেন এইসব পেন্টাডেকেন হেক্সাডেকেন হেপটাডেকেন, এভাবে আমরা 20 নাম্বার হচ্ছে ইকোসন। যেহেতু আমাদের বোর্ডের একটু সমস্যা আমরা এটুকু রেখে রাখি, এইটুকু দিয়ে আমরা তোমাদেরকে বোঝাবো। এখন কার্বন আর হাইড্রোজেন যারা গঠিত যৌগ কেন চিনলাম, তাহলে আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগটা একটু জেনে নিই। তাহলে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগটা, হাইড্রোকার্বনকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন তাহলে আমরা প্রথমে হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগ করলাম, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তারপর অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে মুক্ত শিকল, মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে বদ্ধ শিকল। একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এর মধ্যে আবার তোমরা যখন উপরের শ্রেণীতে যাবে তখন দেখতে পাবে যে ভিতরে একটা শাখা শিকল আছে একটা, কিন্তু তোমাদের এই 9-10 বইয়ে খালি দুটো দিছে মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। তাহলে আমরা করতে পারি শাখা শিকলটা একটু জেনে নিই। শাখা শিকল তাহলে আবার আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি,
একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত শিকল হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনকেও আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা সুষম চাক্রিক একটা বিষম চাক্রিক। সুষম চাক্রিক হচ্ছে বিষম চাক্রিক। তাহলে তোমরা একটু বোর্ডে খেয়াল করো, দেখো আমি হাইড্রোকার্বনের একটু শ্রেণীবিভাগটা লিখেছি। এই অধ্যায়টা আমি তোমাদের এই জন্যে পড়াচ্ছি যে পরীক্ষায় তোমাদের 8টি প্রশ্ন থাকে, তার মধ্যে তোমরা 5টি অ্যান্সার করো। আমি দেখেছি তোমরা পড়তে বলে স্যার এই অধ্যায়টা পড়ব না, স্যার এই অধ্যায় ছাড়া আমরা 5টা অ্যান্সার করতে পারবো। তো আমি বলতে চাই যে এই যখন তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়বে এই অধ্যায়ের ব্যাপক এই জৈব যৌগ সম্পর্কে ব্যাপক আলোচনা আছে। যদি এই তোমরা নাইনের বইয়ে শুধুমাত্র এই একটা অধ্যায় হচ্ছে জৈব যৌগ অর্গ্যানিক, আর তাছাড়া বাকি যে অধ্যায়গুলো পড়ানো হয় সব অধ্যায়েই আছে হচ্ছে অজৈব যৌগ ইনঅর্গ্যানিক। যদি একটা এই অধ্যায় তোমরা না জানো তাহলে তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে খুবই বিপদে পড়বে, কারণ ওইখানে যা তোমরা আর বেরোতে পারবে না। তারপরও একটি কথা না বললেই নয় যে এই যৌব যৌগের একটা হিস্টোরি আছে। সেটা হচ্ছে 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস মতবাদ দিয়েছিল যে শুধুমাত্র জৈব যৌগ থেকেই এই শুধুমাত্র উদ্ভিদ আর প্রাণীর মৃতদেহ থেকেই এই যৌব যৌগের উৎপত্তি ঘটে। কিন্তু কিছুদিন এই মতবাদই পরিচিত ছিল, তারপরে বিজ্ঞানী ফ্রেডরিক বোলার উনি 1828 সালে উনি বললেন যে না, শুধু উদ্ভিদ আর প্রাণীর মৃতদেহ থেকেই যৌব যৌগের সৃষ্টি হয় না, এটা আমাদের আমরা এটা ল্যাবরেটরিতেও প্রস্তুত করা যায়। তখন তিনি একটা প্রমাণ দিলেন যে এটাই হচ্ছে হাইড্রোকার্বনের মূল একটা ছক, তবে আমার বোর্ড না থাকে আমি এটা মুছে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নেবে। তিনি একটা অ্যামোনিয়াম সায়ানাইড তিনি দেখালেন যে অ্যামোনিয়াম সায়ানাইডকে অ্যামোনিয়াম NH4 অ্যামোনিয়াম সায়ানাইডকে লেড ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভুলে গেছে সরি অ্যামোনিয়াম ক্লোরাইডকে লেড সায়ানাইড চ্যালেঞ্জ আচ্ছা হ্যাঁ তিনি দেখলেন অ্যামোনিয়াম ক্লোরাইডকে লেড সায়ানাইডের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে তিনি অ্যামোনিয়াম সায়ানাইড আর প্লাস লেড ক্লোরাইডের এখানে একটা সাদা অধকেপ পান। তারপর তিনি এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলেন,
অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে এই সিম্বল অফ তাপের এই প্রতীকটা তাপ হিসেবে ব্যবহার করা হয়। তিনি যখন অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ দিলেন তখন তিনি দেখতে পেলেন যে ইউরিয়া উৎপন্ন হলো। ইউরিয়া উৎপন্ন হলো, তিনি দেখলেন যে অজৈব যৌগ থেকে, এখানে একটা খেয়াল করে দেখো, অজৈব যৌগ থেকে একটা জৈব যৌগ উৎপন্ন হলো। তখন বাজিলিয়াসটি মতবাদটি ভুল প্রমাণিত হলো। তখন থেকে বোঝা গেল যে ফ্রেডরিক বোলার যে প্রমাণ করে দিলেন যে আমরা ল্যাবরেটরিতেও জৈব যৌগ প্রস্তুত করতে পারি। এখন আমরা একটু হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ যে দেখালাম সেটা একটু আলোচনা করি। প্রথমে ছিল অ্যালিফ্যাটিক যৌগ, অ্যালিফ্যাটিক যৌগ কি? অ্যালিফ্যাটিক শব্দ অর্থ হচ্ছে চর্বিজাত। এক কথা অ্যারোমেটিক যৌগর ধর্ম, অ্যালিফ্যাটিক যৌগের মধ্যে অ্যারোমেটিক যৌগর ধর্ম পাওয়া যায় না। তো অ্যারোমেটিক ধর্মের যৌগ বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ। আর অ্যালিফ্যাটিক যৌগ যেমন হচ্ছে, আচ্ছা আচ্ছা, অ্যারোমেটিক যৌগ তোমরা লিখে নেবে, অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। অ্যারো শব্দ অর্থ সুগন্ধ, আর অ্যারোমেটিক শব্দ সুগন্ধি। তাই যে যৌগের মধ্যে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান থাকে তাকে অ্যারোমেটিক যৌগ বলে। যেমন হচ্ছে বেনজিন C6H6, তাহলে আমরা বেনজিনের একটা এখানে C এই তোমরা বোর্ডে খেয়াল করো, হচ্ছে বেনজিন, এটা বেনজিন চক্র। যে বেনজিন কি অ্যারোমেটিক কি বোঝালাম, যেসব যৌগের মধ্যে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান থাকে তাদেরকে বলে। আচ্ছা, তারপরে অ্যারোমেটিক যৌগকে আবার দুই ভাগ করা, একটা সুষম চাকরিক একটা বিষম চাকরিক। তারপরে অ্যালোফেরিক যৌগকে আবার আমরা দুই ভাগ করতে পারি, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। যে সকল হাইড্রোকার্বন কার্বন শিকলের মধ্যে দুই প্রান্তে দুইটি মুক্ত অবস্থায় থাকে কার্বন তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। আর বদ্ধ শিকল এই জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন পরমাণু পরস্পর যুক্ত বলয় গঠন করে, যেমন হচ্ছে বিউটিন। তারপর সম্পৃক্ত যুক্ত মুক্ত শিকল, যে সকল সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে, যেমন অ্যালকিন। আর অসম্পৃক্ত যে সকল সম্পৃক্ত মুক্ত শিকল কার্বনের মধ্যে ত্রিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অসম্পৃক্ত বলে, অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে আমি এই হাইড্রোকার্বনের অনেক বিষয় আছে যারা কার্যকরীমূলক, অ্যালকিন অ্যালকাইন এবং অনেক সংকেত, গাঠনিক সংকেত আছে, যৌগমূলকের নামকরণ আছে, এগুলো নিয়ে তোমাদের নিয়ে আবার অনলাইন ক্লাস আসবো। আজ এ পর্যন্তই ধন্যবাদ, তোমরা ভালো থেকো।